এ বান্দা তোর জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে আল্লাহ বলেন বান্দা যদি জান্নাতে যাইতে চাও যদি জান্নাতের মালিকানা তোমার নিতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ এ দুনিয়ার ইমানদার জান্নাত নামক বাড়িতে যদি তোমাকে ঢুকতে হয় তাহলে মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না জান্নাত নামক ওই বাড়িতে যদি আমাকে আপনাকে যেতে হয় রে বাবা তাহলে আপনাকে আমাকে মুসলমান হইতে হবে মুসলমানিত্ব ছাড়া কবরে গেলে আল্লাহর হাবিব বলেন কবরের আজাব বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর কিনা বলেন এ বাবা অনেক সময় জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছেন মুরব্বি চাচা জবাব দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলে কি বলে না বলে ছেলেটা ডাক্তার হয়েছে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে মেয়েও বিয়ে দিয়ে দিয়েছি এখন আমার সুখের সংসার এখন কোন রকম কবরে যাইতে পারলেই হয় বলে কি বলে না এ বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন রকম কবরে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই ওই বাবা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে কোন রকম ভাবে তুমি কবরে আইছো না কোন রকম তুমি কবরে যাও না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কবর সম্পর্কে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار اي بندا الله نبي بولين الله پیغمبر رحمة للعالمين ما يار نبي دوار نبي امت کے شطر کو کرے بولين امت رے কোন রকম তুমি কবরে আইছো না কবর দুইটা জায়গা কবর ইমানদারের জন্য জান্নাতের বাগান আর নাফরমানের জন্য জাহান্নামের গর্ত এ মুসলমান আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের টুকরা হবে এ বাবা দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ সহ্য করতে পারি না আল্লাহর নবী বলেন উম্মত রে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি পাওয়ারফুল এ বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন রকম কবরে যাওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না বান্দারে তোমার ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাইছলানি তোমার ছেলেটারে তুমি ডাক্তার বানাইছনি তোমার মেয়েটা তুমি বিয়ে দিছো না কি করছো এসব জিজ্ঞাসা করবে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কবরে রাখার সাথে সাথে সবাই যখন চলে আসবে সবাই যখন আপনাকে আমাকে রেখে কবরে রেখে মাটি দিয়ে যখন চলে আসবে আল্লাহর পয়গম্বর বলেন কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিব মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বান্দা আমার রব্বু বলেন কি জিজ্ঞাসা করবে তোমার রব কে তোমার রব কে এক নম্বর প্রশ্ন করা হবে তোমার রবের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন হবে এ বান্দা তুমি ওমান দীনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান নাবিউকা তোমার নবী কে এ বাবা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন এই তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে
আমার এই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও আমার বান্দার শরীরে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও আর যদি আমি আপনি নাফরমান হয়ে কবরে যাই গুনাহ নিয়ে যদি কবরে যাই আল্লাহর নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত সবাই যখন আপনাকে আমাকে রেখে চলে আসবে তখন অন্ধকার ঘর সব বেচ্চোর ঘর একাকীর ঘর নাই কোনো বিছানা নাই কোনো সাথী নাই কোনো বাতি আপনাকে আমাকে কেউ সাহায্য করার মতো থাকবে না আল্লাহর পয়গম্বর বলেন নাফরমান কবরে রাখার সাথে সাথে কবরের দুইটা পাট এত দূরে চলে যাবে এত দূরে চলে যাবে দূর থেকে আইসা এমন ভাবে চাপ দিবে ওই বান্দার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে ও মুসলমান নাফরমানকে কবরে রাখার পরে কবরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে রে আল্লাহর বান্দা বলো তোমার রবকে আমল না করার কারণে আমল না করার কারণে নেক আমল না থাকার কারণে ওই বান্দা বলবে লাদ্রি আমি তো কিছুই জানি না বলবে তোমার দিন কি তোমার ধর্ম কি বলে আমি জানি না তোমার নবীকে বলে না আমি জানি না জানি না তখন ওই বান্দা আফসুস করবে আর বলবে দুনিয়ার জিন্দেগিটা কোথায় কাটাইলাম কার পিছনে ব্যয় করলাম ছেলেটাকে মানুষ করার জন্য এত মেহনত করলাম বিবি বাচ্চার চাহিদা পূরণ করার জন্য দিন রাত মেহনত করলাম কিন্তু আজকে আমি একা একই পড়ে আছি আমাকে সাহায্য করার মতো কেউ নাই এ বাবা একটু চিন্তা করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ বান্দা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যথাযথভাবে আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরো না বলেন তো মুসলমান হওয়ার দরকার আছেনি না নাই কথা বলেন আছেনি না নাই এ বাবা একটু নিজের দিকে তাকান না আপনার যৌবন ছিল যৌবন শেষ হয়ে গেছে মাথার চুলগুলি সাদা হয়ে গেছে দাড়িগুলি সাদা হয়ে গেছে আপনার যৌবনের শক্তি আপনার কাছ থেকে চলে গেছে আপনি দুর্বল হয়ে গেছেন ভালো করে হাঁটতে পারেন না এ বাবা আপনি তো এমন ছিলেন না আপনি তো এমন ছিলেন না আপনি তো একটা নওজোয়ান যুবক ছিলেন আপনার সেই যৌবন আপনার কাছে নাই এরকম ভাবে আপনার শিশুকাল গেল কিশোরকাল গেল যৌবনকাল গেল এবার বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন এবার কিন্তু আপনাকে কবর ডাকে ডাকেনি না ডাকে না বলেন এ বাবা এখনো সময় আছে আল্লাহকে চিনো তওবা করো আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ বলেন বান্দা চল্লিশ বছর আমারে ডাকো নাই পঞ্চাশ বছর আমাকে ডাকো নাই এ বান্দা এখনো সময় আছে এখনো সময় আছে বান্দারে ফিরে আয় আমি রব আমি আল্লাহ আমি রহমান আমি আল্লাহ তোকে খালি ফিরাইয়া দেব না দুনিয়ায় বিপদে পড়লে দুনিয়াতে বিপদে পড়লে অনেক সময় আপনার পাশে আমার পাশে সহযোগিতা করার মতো কেউ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মানুষ তোমাকে বিদায় করতে পারে
তোমার মা তোমাকে বিদায় করে দিতে পারে তোমার বাবা তোমাকে বিদায় করে দিতে পারে তোমার ভাই তোমাকে বিদায় করে দিতে পারে তোমার ছেলেমে তোমাকে বিদায় করে দিতে পারে বান্দারে খালাক তুবিয়া দাইয়া আমি আল্লাহ তোরে আমার হাত দিয়া বানাইছি বান্দা আমি তোরে কত মহব্বত করি বান্দা তুই জানোস না আয় বান্দা দুনিয়ার সবাই তোকে ছেড়ে দিতে পারে আমি রহমান তোকে ছাড়তে পারি না এ মুসলমান বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আর কখন বসে আসবে নামাজ না পড়া এটা অপরাধ আর কখন বুঝবেন আর কখন বুঝবেন নামাজ না পড়াটা অপরাধ কখন মালাকুল মউত আজরাইল এসে আমার আপনার মাথার পাশে দাঁড়িয়ে যায় বলা যায় না রে বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা মৃত্যু কখন হবে কেউ জানে না মৃত্যুর খবর একমাত্র আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি তুমি কখন কোথায় কোন অবস্থায় মারা যাবে আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ বলতে পারে না এ বান্দা ঘুমের ভিতরে লাশ গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ রাত্রে বেলা খানা খাইলো ঘুমাইলো সকালবেলা আর ওঠে না মসজিদের মাইকে এলান হয়ে গেল অমুক ব্যক্তি দুনিয়ায় নাই অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই ঘর থেকে বের হয়ে গেছে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল সবাই বলা বলি করতে আরম্ভ করে দেয় এই মুহূর্তে না ঘর থেকে গেল আমাদের সাথে না এখন কথা বলল অল্প সময়ের ভিতরে কি হয়ে গেল আবার দেখা যায় খানা খাইতে বসছে এই অবস্থায় তো মালাকুল মউত এসে নিয়ে যা এই জন্য বাবা আর কত আর কত আর কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত দয়ালু আল্লাহ চায় আল্লাহ চায় আল্লাহ চায় আমার বান্দা মুসলমান হয়ে কবরে আসুক আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে আল্লাহ চায় বান্দাকে জান্নাতের মালিকানা বানাইয়া দিতে ও বাবা তাহলে মুসলমান হইতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে মুসলমান হইতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে ও বাবা যদি মুসলমান না হয়ে মারা যাই মুসলমান তো যদি অর্জন করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে ও বাবা জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকবে কারে ডাকবো বলেন না কারে ডাকবো আল্লাহকে ডাক দিবে একটা না এক হাজার বছর আমার আল্লাহকে ডাক দিবে আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য জবাব দিবেন না আল্লাহ কয় বান্দারে দুনিয়ায় তুই একবার আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব প্রদান করব কয়বার দুনিয়ায় একবার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ 70 বার জবাব দেয় জাহান্নামের ভিতরে 1000 বার ডাকার পরেও আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য জবাব দিবেন না
বলেন তো কোনটা একটা লাভ বেশি দুনিয়াটা নাকি জাহান্নামেরটা বলেন বলেন কোথায় ডাকলে লাভ বেশি দুনিয়ায় ডাকলে লাভ বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে কয়টা জিনিস বলেন না জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইব কয়টা জোরে বলেন কয়টা আবার বলেন কয়টা তিনটা জিনিস আমার আল্লাহর কাছে চাইবে বলবে আল্লাহ এক নাম্বার আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না গো মাওলা জাহান্নামের আগুন আর সহ্য হয় না আল্লাহ আপনি এই জাহান্নামের ভিতরে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন এক নম্বরে কি চাইবো মরণ চাইবো কি চাইবো জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে মরণ প্রার্থনা করবে মৃত্যু প্রার্থনা করবে আল্লাহ বলবে বান্দারে এ বান্দা হায়াত মউতের সীমানা হলো দুনিয়ায় কোন জায়গায় দুনিয়াতে হায়াতের একটা পরিসমাপ্তি আছে হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যাবে বান্দা মৃত্যু নামক দরওয়াজা দিয়ে আখেরাতে প্রবেশ করবে আর আখেরাত শুরু হয়ে গেলে আর তোমার মরণ নাই আল্লাহ বলবে বান্দা আখেরাতের জিন্দগি শুরু তুমি এখন যে জায়গায় অবস্থান করতেছ এ বান্দা এর নাফরমান তোমার এই কবরের ভিতরে এই জাহান্নামের ভিতরে তোমার জন্য আর মরণ নাই বলেন তো মরণ কি মানুষ এমনই চায়নি না কষ্টের সুরে চায় দেখবেন কিছুদিন যখন রোগে অসুস্থতায় যখন চলতে থাকে এক পর্যায়ে কয় আর ভাল লাগে না এরতে মরিয়া যাও গা বালা কয়নি না কয়রা অনেক সময় মা বাপ ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে আয়েশা বলে হুজুর একটু দোয়া করেন হয়তো আল্লাহ সুস্থ করে দেখ আন্না হইতো নিয়া যাক কষ্টটা আর সহ্য হয় না দুনিয়ার সামান্য অসুস্থতা হলেই সহ্য হয় না বড় তিক্ততা লাগে লাগেনি না লাগে না এ বাবা জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন যখন প্রজ্বলিত করে দিবেন নারুল্লাহিল মুকদা আল্লাহ বলেন আল্লাহ যখন জাহান্নামের আগুন জ্বালাইবে জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে বলবে আল্লাহ আর সহ্য হয় না জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের ভিতরেই মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে রে না ফরমান আর তোমাদের কোনো মৃত্যু নাই দুই নাম্বার আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি মৃত্যু নাই থাকে তাহলে একটু আমাদের জন্য এই জাহান্নামের আজাবটা একটু কমায়া দেন জাহান্নামের আজাব কি করে দেন সামান্য সময়ের জন্য কমায়া দেন আমাদেরকে সামান্য শান্তি দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না 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 ফাযুকু ফালান নাসীদাকুম ইল্লা আযাবা এ নাফরমান আজকে এই জাহান্নামের ভিতরেই থাকবে তাহলে বান্দা জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইব জাহান্নামে যাওয়ার পরে বান্দা আল্লাহর কাছে তিনটি জিনিস প্রার্থনা করবে এক নাম্বার বলবে আল্লাহ আমার মৃত্যু দেন আমার মাইরা লান আর সহ্য হয় না আল্লাহ বলবে মরণ নাই দুই নাম্বার বলবে আজাব কমায়া দেন আল্লাহ বলবে আজাব কমানো হবে না আরো বাড়বে তিন নাম্বার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমাদেরকে আবার একটাবার দুনিয়ায় যাইবার সুযোগ দে আল্লাহ দুনিয়ায় যাইবার একটা সুযোগ দেন জাহান্নামের আজাব সহ্য হয় না গো আল্লাহ আবার একটা সুযোগ দেন
দুনিয়ায় যাই দুনিয়ায় গিয়া কি করবি রে বান্দা দুনিয়ায় গিয়া কি করবি বান্দা জবাব দিয়ে বলবা আল্লাহ দুনিয়ায় তুমি দৈনিক পাঁচ বেলা ডাকছো তোমারে সেজদা করার জন্য একবার তোমারে সেজদা করি নাই সেজদা করি নাই আল্লাহ তুমি ফজরে ডাকছো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ ভালো আর আমি ঘুমের আমি ঘুমটারে প্রাধান্য দিয়ে দিছি আল্লাহ তুমি দৈনিক পাঁচবার ডাকছো তোমারে সেজদা করার জন্য একবার তোমাকে সেজদা করি নাই সেজদা করি নাই আল্লাহ সেজদার এত দাম এত দাম এত দাম আল্লাহর পয়গম্বর বলেন একজন ইমানদার মুমিনের একটা সেজদার এত দাম আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি কুলকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় ইমানদার বান্দার সেজদাকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয় ইমানদার মুমিনের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসলমান সেজদার জন্য আফসোস করবে আর বলবে আল্লাহ আমারে আবার একটু দুনিয়ায় পাঠান না আল্লাহ কইব দুনিয়াত গিয়া কি করবি বলতো বান্দা বলবো আল্লাহ যেই সেজদা না করার কারণে যেই সেজদা না করার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি আল্লাহ দুনিয়ায় যত দিন যত সময় থাকব আর একটা মুহূর্ত আল্লাহ সেজদা ছাড়া কাটাবো না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে না ফরমান এই না ফরমান শুনো সেজদা দেওয়ার মতো যেই সময় ওই সময় আমি আল্লাহ তোমাকে দিয়াই দুনিয়াতে পাঠাইছিলাম সময় দিছিনি না দিছে না পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরের হায়াতের জিন্দিগি আল্লাহ দিছেনি না দিছে না বলেন জোরে বলেন দিছেনি না দিছে না হায়াতের মালিক কে জোরে বলেন হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে সম্মানের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে সেজদা করার মতো সময় সুযোগ দিয়েই আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছিলাম কিন্তু বান্দা তুমি একটা মুহূর্তের জন্য সেজদা করো নাই যখন তোমাকে বলা হলো ভাই আসেন না মসজিদে আসেন না বলছো সময় নাই কি নাই বলেন না কি নাই ব্যস্ততা দেখাইছি না দেখাইছি না অনেক ব্যস্ত অনেক ব্যস্ত সময় নাই বান্দারে বিবি বাচ্চারে সময় দিলি ব্যবসাতে সময় দিলি চাকরিতে সময় দিলি সব কিছুতে সময় দিলি দুনিয়ার জিন্দগিটা সুন্দর করার জন্য সময় দিলি তোর সময় নাই শুধু আমি আল্লাহর বেলা আল্লাহ বলবে বান্দা তোমাকে আমি হায়াতের জিন্দগি দিয়াই দুনিয়াতে পাঠাইছিলাম এ বান্দা তোমাকে আমি হায়াতের জিন্দগি দিয়াই দুনিয়াতে পাঠাইছিলাম আমি আল্লাহ ভালো করে জানি তুমি দুনিয়ায় গেলে আবার কি করবা আর দুনিয়ার জিন্দগি থেকে একবার আসলে আর দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই বলেন আসেনি আসে এই পর্যন্ত যারা মারা গেছে কেউ দুনিয়াতে আইছে আসে নাই আসবেও না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আল্লাহ বলেন ইমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথভাবে ভয় করো মুসলমান না হইয়া কিন্তু মরো না কি না হইয়া বলেন কি হইয়া মুসলমান না হইয়া মরো না বলে আমরা কি মুসলমান না প্রশ্ন আইনি না আয় না কথা কন না কেন প্রশ্ন আসে কি না আসে না বলে হুজুর তাহলে আমরা কি মুসলমান না হ্যাঁ আপনারা মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান না আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই ইমান ইমান হইল এক জিনিস আর মুসলমানিত্ব হইল আরেক জিনিস ঠিক কিনা বলেন
আপনাকে আমাকে মুসলমান হইতে হবে ঈমান ছাড়া মুসলমান হওয়া যাবে না ঈমান ছাড়া কি হওয়া যাবে না বলেন আল্লাহ মানে নামাজ পড়ে না সে ঈমানদার আল্লাহ মানে নামাজ পড়ে না আল্লাহ মানে রোজা রাখে না আখেরাত বিশ্বাস করে নামাজ পড়ে না সে কিন্তু ঈমানদার সে কি বলেন সে কি ঈমানদার বিশ্বাসের নাম হচ্ছে ঈমান আর আমলের নাম হচ্ছে মুসলমান আমল ছাড়া মুসলমান হওয়া যায় না এইজন্য আল্লাহ বলতেছেন এ দুনিয়ার ঈমানদারগণ তোমরা মুসলমান না হইয়া কি করো না মৃত্যুবরণ করিও মুসলমান হইতে গেলে মুসলমান হইতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله رب العالمين বলেন হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো মুসলমান হইতে গেলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কিভাবে বলেন বলেন না কিভাবে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে প্রবেশ করতে হয় তাহলে কি করতে হবে কেমন ভাবে আমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকব পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হলে আমি পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আল্লাহর পয়গম্বর বলেন ইমানের 77টা শাখা আছে কয়টা বলেন না কয়টা কথা বলেন কয়টা 77টা শাখা আছে ইমানের প্রত্যেকটা শাখা আমার আপনার মধ্যে আসতে হবে কতটা শাখা কথা বুঝেন নাই কতটা শাখা 77টা শাখা ইমানের কতটা এটা জানেন না শিখেন না কয়টা শাখা ৭৭টা শাখা আছে ইমানের ৭৭টা শাখার পরে প্রত্যেকটা শাখা আমার আপনার মধ্যে থাকতে হবে তাহলেই আমি আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হইতে পারব কতটা শাখা বলেন ৭৭টা শাখা আছে ইমানের প্রত্যেকটা শাখা আমার আপনার ভিতরে ঢুকাইতে হবে প্রত্যেকটা শাখা যদি আমার আপনার ভিতরে ঢুকাইতে পারি ৭৭টা ঈমানের শাখা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলেই আল্লাহ বলেন আল্লাহর দৃষ্টিতে আমি আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবো বলুন সুবহানাল্লাহ পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মুসলমান হইতে গেলে কতটা শাখা ঢোকান লাগবে কতটা ৭৭টা শাখা আগে শুনছেন না কোনো সময় ৭৭টা শাখা ইমানের একজন মুসলমান একজন ঈমানদার পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ৭৭টা শাখা তার ভিতরে ঢুকাইতে হবে এখন এই ৭৭ শাখা কেমনে ঢুকাইবেন এই ৭৭ শাখা আমার আপনার ভিতরে আনার দরকার আছে না নাই বলেন আছে না নাই এক নাম্বার এই ৭৭টা শাখা আমার আপনার ভিতরে আনতে গেলে কমপক্ষে ৬টার ভিতরে তিনটা আমল কন্টিনিউ করতে হবে কয়টা আমল ৭৭ শাখার পরিপূর্ণ শাখা যদি আমার আপনার ভিতরে আনতে হয় কমপক্ষে তিনটা আমলের উপরে অভ্যস্ত হইতে হবে কয়টা বলেন কয়টা কয়টা তিনটা আমল এক নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের ৭৭ শাখা এই ৭৭ শাখার ভিতরে যদি তোমাকে প্রবেশ করতে হয় কমপক্ষে তিনটা আমলের উপরে অভ্যস্ত হইতে হবে কয়টা আমল বলেন কয়টা আমল তিনটা আমল এক নাম্বার হইল এক নাম্বার হলো কোন বান্দা বান্দে যদি তাহাজ্জুদের নামাজের আমল করে কিসের নামাজ বলেন তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজের আমল যদি করে এই আমলের দ্বারা আল্লাহ তাআলা আস্তে আস্তে তার ভিতরে ঈমানের শাখাগুলি ঢুকাইয়া দিবে বলেন সুবহানাল্লাহ সহজ না কঠিন বলেন সহজ না কঠিন আল্লাহ যে ঈমানের ৭৭টা শাখা যদি আমার আপনার ভিতরে আনতে হয় প্রথম নম্বর তিন কাজের এক কাজ হইল কি করতে হবে বলেন কি করতে হবে তাহাজ্জুদের আমল করতে হবে কিসের আমল
তাহাজ্জুদের আমল করতে হবে বাবা বলে তাহাজ্জুদের আমল তো করতে পারি না রাতে উঠতে পারি না এখন কি করব ফুকাহায়ে কেরাম বলেন আপনি ঘুমাইবার আগে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নিয়তে আপনি কইরা ঘুমান আস্তে আস্তে আপনার ভিতরে তাহাজ্জুদের অভ্যাস এসে যাবে বলেন সুবহানাল্লাহ ঘুমাইবার আগে রাতে তবে তাহাজ্জুদের নামাজ কিছু সময় ঘুমাইয়া তারপরে উইটা পড়া উত্তম কিছু সময় ঘুমানোর পরে কিছু সময় ঘুমাইয়া তারপরে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম তবে আপনি যদি মনে করেন উঠতে পারেন না সমস্যা তাহলে আপনি কি করবেন ঘুমানোর আগেই কি করবেন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নিয়তে পয়রা ঘুমায়া যাবেন আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে এই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরে আমি তো ইমানদার হয়ে কবরে যাইতে হবে মুসলমান হয়ে কবরে যাইতে হবে যদি মুসলমান হয়ে কবরে যাইতে হয় যদি ইমানদার হয়ে কবরে যাইতে হয় পরিপূর্ণ ইমানদার হইতে হবে আর পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য ইমানের 77 শাখা প্রত্যেকটা শাখা আমার আপনার ভিতরে আনতে হবে আনা লাগবো না লাগতো না যদি টাহাদা পাওয়া যেত তাহলে ভালোই হইলো না যারা টাকা আছে কিনা লইলো বাবা আপনার ছেলের চাহিদা মেয়ের চাহিদা বিবি বাচ্চার চাহিদা পূরণ করার জন্য তো কম করেন না নিজের জন্য একটু চিন্তা করেন না আরে আপনি আমি তো এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব আখিরাতের জিন্দেগিটা তো বড় কঠিন জিন্দেগি হবে আখিরাতের জিন্দেগি কি হবে কঠিন জিন্দেগি হবে কেউ কাউকে সাহায্য করবে না বিবি আমার আপন হবে না ছেলেমেয়ে আমার আপন হবে না মা বাবা আমার আপন হবে না তাহলে আমার এই আখিরাতের জিন্দেগিটাকে সাজানোর দরকার আছেনি না নাই আমার দুনিয়ার ঘরটারে সাজাইবার লাগে তো কম চেষ্টা করি না টাইস কোনটা ভালো হবে কোন টাইস দিলে আমার ঘরটা সুন্দর দেখা যাবে আমি যে খাটটায় ঘুমাবো খাটটার ডিজাইন কেমন হলে সুন্দর দেখা যাবে আমি যে বিছানা চাদরে ঘুমাবো বিছানা চাদরটা কেমন হওয়া চাই আমার বালিশটা কেমন হওয়া চাই সব কিছুই তো মন মতে করেন এটা কি স্থায়ী না অস্থায়ী বলেন এটা স্থায়ী না অস্থায়ী আরে আখিরাতের আখিরাতের বিছানার চিন্তা করেন না আখিরাতের ঘর সাজানোর চিন্তা করেন না যদি আখিরাতের ঘর সাজাইতে না পারি তাহলে এই দুনিয়ার ঘর সাজায় কোনো লাভ নাই কোনো লাভ আছে বলেন কোনো লাভ নাই কোনো লাভ নাই তাহলে এই ঈমানের 77 শাখার প্রত্যেকটা শাখা আমার আপনার ভিতরে আনতে গেলে প্রথম নম্বর কি করতে হবে বলেন তাহাজ্জুদের আমল করতে হবে কিসের আমল তাহাজ্জুদের আমল করতে হবে এশারের নামাজ পড়ে এশারের পরে আপনি ঘরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত বলে আমি তো রাতে বেলা উঠতে পারি না রাতে বেলা উঠতে পারেন না এই জন্য আপনি কি করেন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের আমল করেন আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দেন যে আল্লাহ আমার এই হায়াতের জিন্দেগি চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ যা করছি আল্লাহ আমি ভুল করছি আল্লাহ দুনিয়ার কেউ না দেখলেও তুমি তো দেখছো আমার কি অপরাধ আমার কি গুনাহ আল্লাহ তুমি যদি আমাকে খালি ফিরাইয়া দাও আল্লাহ আমি কোথায় যাব কার কাছে যাব কে আমাকে সাহায্য করবে আল্লাহ হাশরের মাঠে তো তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নাই আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ থাকবে না আল্লাহ তুমি আমাকে দয়া করে দুনিয়া থাকতেই তুমি আমারে মাফ করে ইমানদার বানায়া দাও আল্লাহর কাছে কান্দেন না চোখের পানির দাম আসেনি না নাই বলেন না চোখের পানির দাম আসেনি না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা তাহাজ্জুদের নামাজের আমল করতেন এটা সমস্ত নবীদের সুন্নত সমস্ত নবীদের সুন্নত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সারা রাত্র নামাজে কাটায়া দিতেন নবীজি সারা রাত্র কি করতেন নামাজে কাটায়া দিতেন কারণ বান্দা আর রব নামাজের মাধ্যমে একদম কাছাকাছি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ ও বাবা এই জন্য ইমানের 77 শাখা প্রত্যেকটা শাখা যদি আনতে হয় প্রথম নম্বর যেই কাজ করতে হবে সেটা হলো তাহাজ্জুদের আমল করতে হবে কিসের আমল বলেন কিসের আমল
তাহাজ্জুতের আমল করতে হবে দুই নম্বর ইমানের 77 শাখা প্রত্যেকটা শাখা যদি আমার ভিতরে আসতে হয় বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত লাগবে বলেন কি লাগবে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত নাকি এমনি তেলাওয়াত বিশুদ্ধ একদম শুদ্ধ তেলাওয়াত নাকি মন গড়া মতো তেলাওয়াত করলেই হবে এবার বেজাল আছে আসেনি না নাই আসেনি আমরার মাঝে বেজাল সূরা ফাতিহা ঠিকভাবে কইতারি না সূরা ফাতিহা ঠিকভাবে বলতে পারি না আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুন্দরভাবে পড়তে পারি না কালিমায়ে তাইয়্যিবা পড়তে পারি না তাহলে আমি তো দাবি করতেছি আমি মুসলমান দাবি করিনি না ভাই দাবির ক্ষেত্রে তো আমরা মুসলমান দাবি করিনি না করি না দাবি করিনি না করি না দাবি করি মুসলমান কিন্তু বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি না আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা বান্দা তুমি তারতিলের সাথে সুন্দরভাবে আমার কোরআন তেলাওয়াত করো আমার কোরআন তেলাওয়াত করো একটু কি আফসোস লাগে না বাবা যে আমি যে আল্লাহর কোরআনটা পড়তে পারি না এই ব্যথাটা কি আপনার অন্তরে লাগে না এই ব্যথাটা কি আপনার অন্তরে লাগে না বলেন না হাশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা এতগুলা এতগুলা নিয়ামত করে দিলাম এত এত নিয়ামত করে খাওয়াইলাম এত এত নিয়ামত দেওয়ার পরেও আমার কোরআন কেন পড়তে পারলি না কেন পড়তে পারলে না বলেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন না বাবা বলেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন এই কষ্টটা এই ব্যথাটা কি আপনার দিলে ধাক্কা দেয় না আজকে আপনার সন্তান কোরআন পড়তেছে না আপনার কোরআন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে এত আগ্রহ আমাদের নাই সকালবেলা মক্তবে গেলে গেল না গেলে নাই এটার কোনো ভ্রূক্ষেপ করে না এটার কোনো এটার ভিতরে এটার জন্য কোনো আমাদের চিন্তাই নাই সকালবেলা ছেলে মেয়েরে কাজে লাগাইয়া দেন আরে এই ছেলে মেয়েগুলাই কোরআনে আসছে তো এই ছেলে মেয়েগুলা হাসরের ময়দানে আপনাকে আমাকে যদি সুশিক্ষায় আল্লাহর দিন শিক্ষা না দেওয়ার অপরাধে ছেলে মেয়ের কারণে মা বাবাকে জাহান্নামের আগুনে জ্বলতে আজকে ছেলে যদি টাকা না দেয় সর্দারের কাছে যান মাতাব্বরের কাছে যান আজ পর্যন্ত কি কোনো বাবা এই চিন্তা করে আরে ছেলে মেয়ে নষ্ট হয় কার কারণে মা বাবার কারণে মা বাবার প্রশ্রয়ের কারণে মা বাবার আশ্রয় প্রশ্রয়ের কারণে সন্তান নষ্ট হয় একজন শাসন করলো আপনার ভালো লাগলো না আমার সন্তানকে আপনি শাসন করবেন কেন শাসন করলে সন্তান নষ্ট হয় না সন্তান ভালো হয় এই জন্য বাবা গাছের গোড়া যদি ঠিক না থাকে গাছের গোড়া মা বাবা যদি ঠিক না থাকে সন্তান ঠিক হবে না সন্তান কি হবে না আজকে সন্তান মদপুর গোয়াকুর হিরোইনপুর বাবাকুর হইতেছে কেন একমাত্র মা বাবার কারণে একমাত্র মা বাবার কারণে মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন আজকের যুবকরা কেন এই শিক্ষা দেয় নাই তো মা বাবা এই মা বাবা তো সন্তানকে শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই তাহলে ইমানের 77 শাখার 77টা শাখা যদি আমার ভিতরে আনতে হয় দুই নম্বর কি লাগবে বলেন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত কিসের তেলাওয়াত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত এখন বলবেন হুজুর আমার তো দাড়ি সাদা হয়ে গেছে এখন কি আমার মক্তবে যাওয়ানোর টাইম আছে বলে না আপনার তো মক্তবে যাওয়ানোর টাইম নাই আপনার তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই তাহলে আপনি কি করবেন আসেন না মসজিদে ইমাম সাহেবকে বলেন না বলে হুজুর আমারে একটা একটা সূরা একটা শব্দ আমার আজকে শিখাইয়া দেন কালকে আরেকটা শব্দ শিখেন আরেকদিন আরেকটা শব্দ শিখেন এরকম ভাবে একটা একটা করে যদি 30 দিন 30টা শব্দ শিখেন আপনার কোরআন সহি শব্দ হয়ে যাবে সুবহানাল্লাহ আগ্রহ নাই তো আগ্রহ নাই তো আমাদের আল্লাহর দরবারে কি জবাব দিবেন একটু চিন্তা করেন আরে মরণ তো লাগবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর দরবারে কি জবাব দিবেন আপনি কোরআন পড়তে পারেন না দাবি করেন আপনি মুসলমান আপনার ভিতরে কোরআন নাই দাবি করেন আপনি মুসলমান সহি শুদ্ধ কোরআন আপনার মধ্যে নাই তাহলে আমি আপনি কিসের মুসলমান হইলাম কিসের মুসলমান বলেন আল্লাহর দরবারে কি জবাব দিবেন তাহলে ইমানের 77 শাখার পরিপূর্ণ শাখা ঢুকাইতে গেলে এক নম্বরে কি লাগবে বলছিলাম বলেন এক নম্বর কি লাগবে তাহাজ্জুতের আমল লাগবে দুই নম্বর বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত দুই নম্বরে কি লাগবে বলেন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর আমার একটা শব্দ শিখাইয়া দেন আমার এক সূরা একদিনে একটা সূরা শেখার দরকার নাই আজকে আমি শুধু একটা শব্দ শিখবো কয়টা শব্দ একটা শব্দ শিখেন দৈনিক যদি একটা হয় সপ্তাহে 7টা 30 দিনে 30টা শব্দ আপনি শিখেন সহি শুদ্ধভাবে শিখার চেষ্টা করেন
এই সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমানের 77 শাখার শাখাগুলি আপনার আমার ভিতরে আসতে থাকবে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো তিন নাম্বার আল্লাহ আল্লাহর আল্লাহর নবী বলেন তিন নাম্বার হলো ঈমানের 77 শাখার পরিপূর্ণ শাখা যদি তোমার ভিতরে ঢুকাইতে চাও তাহলে আল্লাহর নামের জিকির করো বলুন সুবহানাল্লাহ আল্লাহর নামের জিকির করো জিকির করো আল্লাহর জিকির করো জিকিরে কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বারবার জিকিরের কথা বলছেন করছেনই না করছেন না আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলুন সুবহান আরে আপনি দুনিয়াতে আল্লাহর নামের জিকির করবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আসমানে আপনাকে স্মরণ করবে বলুন সুবহান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন এই দুনিয়ার যখন কোনো বান্দা দুনিয়ার কোনো মজবাই বৈসা দুনিয়ার কোনো পরিবেশে বৈসা দিনই পরিবেশে বৈসা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমার ভিতরে ওই বান্দার নাম স্মরণ করে বলুন সুবহান আরে আমরা এখানে বৈসা আল্লাহর নাম নিতেছি না এখানে বসছি আমরা মসজিদে বৈসা আল্লাহর নাম স্মরণ করতেছি আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে নিয়ে আরশে আযীমে ফেরেশতাদের সাথে গর্ব করতেছে ফেরেশতাদের সাথে গর্ব করতেছে এই ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দা আমার ঘরে বসে আছে এটা এই যে এই দৃশ্যটা হাশরের মাঠে দেখানো হবে হাশরের মাঠে দেখানো হবে দেখানো হবে আজকে আপনার বিবি আমার বিবি আমার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না যেইভাবে ইচ্ছা এইভাবেই চলাফেরা করতেছে হাশরের ময়দানে আপনি কি জবাব দিবেন বলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন এই জন্য তিন নাম্বার হলো আপনাকে আমাকে আল্লাহর জিকির করতে হবে কি করতে হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله الحمد لله الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই জিকির গুলা করতে যদি আপনার শরীর পবিত্রতাকে আমি সর্ব অবস্থায় করেন না কাজ করতেছেন জবান দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনি কাজ করতেছেন জবান দিয়ে বলেন না আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কাজ করতেছেন জবান দিয়ে উচ্চারণ করেন না আল্লাহু আকবার আপনি কাজ করতেছেন জবান দিয়ে উচ্চারণ করেন না লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাম আসেনি না নাই বলেন জিকিরের দাম আসেনি না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোন বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোনো বান্দা বলে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ তৈরি করে দেন বলুন সুবহান কি গাছ তৈরি করে দেন বলেন কি গাছ গাছটা কত বড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা ঘোড়া জান্নাতের একটা ঘোড়া যদি ওই গাছটাকে যদি 100 বৎসর দৌড়ায় 100 বৎসর যদি ওই খেজুর গাছটাকে দৌড়ায় জান্নাতি ঘোড়া 100 বৎসর দৌড়াইয়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ লাগায়া দেন বলেন তো জান্নাতে খেজুর গাছ লাগাইতে কয় মিনিট সময় লাগে বেশি সময় লাগছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে দেরি হইছে তো জান্নাতে খেজুর গাছ হইতে দেরি হবে
আরে গাছটা কত বড় জান্নাতের একটা ঘোড়া 100 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না বলেন তো জান্নাতের একদিন বলেন জান্নাতের জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের হাজার বছরের কত বছরের সমান দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান ও বাবা এবার বলেন তো দেখি দুনিয়া ওই আখিরাতের 50,000 100 বছর দুনিয়ার 50,000 বছরের দিয়া যদি গুণ দেন ক্যালকুলেটরে কুলাইব ক্যালকুলেটরে আসবে তাহলে জান্নাতে জান্নাতের বাগানে জান্নাতের ভিতরে গাছ লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরে জান্নাতের ভিতরে গাছ লাগাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে গাছ লাগাইতে হলে জিকিরের আমল করতে হবে কিসের আমল বলেন কিসের আমল জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয় কলবের ভিতরে যে গুনাহ আছে শয়তান যে আমারে আপনারে দুকা দিয়ে গুনাহ করাইলো জিকিরের দ্বারা জিকিরের জরবের দ্বারা ওই দিলটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি তার জিকিরের দ্বারা তার জবানটাকে তার তরতাজা রাখবে যেই ব্যক্তি তার জবানটাকে জিকিরের দ্বারা তরতাজা রাখবে সে মরার সাথে সাথে হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে জিকিরের দাম আসেনি না বলেন বলেন না জিকিরের দাম আসেনি না নাই আমরা তো জিকির করি না তো আমরা মনে করি যে একসাথে হইছি জিকির করলাম এটার নাম তো জিকির না আপনি একা একা জিকির করেন তাহলে জিকিরের স্বাদ পাইবেন একা একা জিকির করেন নিরিবিলি জিকির করেন জিকিরের স্বাদ পাইবেন একা একা জিকির না করলে জিকিরের স্বাদ পাইবেন না এই জন্য বাবা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না মা বন্ধুদেরকেও বলবো আমার এই কথাগুলি যারা শুনছেন এখনো সময় আছে তওবা করেন এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন কখন মৃত্যু এসে যায় বলা যায় না আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো নির্জনে আল্লাহকে ভয় করো নির্জনে আল্লাহকে ভয় করো নির্জনে আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে বান্দা মরো না মুসলমান না হয়ে যদি বান্দা মারা যাও মুসলমান না হয়ে যদি বান্দা তুমি মারা যাও তোমার অবস্থা ভালো হবে না তোমার জন্য জাহান্নাম আর যদি মুসলমান হয়ে মারা যাও কবরে আসতে দেরি হবে তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি তাহলে আমরা মুসলমান হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলমান কোন সময় হইতাম এখন আল-আন এখন এখন কারণ আজকে রাত্রে এই রাত্রির ভিতরে যদি আমার মরণ এসে যায় আর পরে মুসলমান হওয়ার সুযোগ আসেনি বলেন সুযোগ আছে আজকে রাত্রে যদি মৃত্যু এসে যায় তাহলে আর মুসলমান হওয়ার সুযোগ আসেনি তাহলে এখনো যেহেতু আমরা মরি নাই এখন তওবা করে আল্লাহর দরবারে তওবা করে যে আল্লাহ জীবনে যা করছি সব ভুল করছি আর কোনো অপরাধ করব না সমস্ত অপরাধ থেকে আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারা আমাদেরকে হেফাজত করো এই নিয়তে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না নামাজ ছাড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাইরেন না বাবা পাঁচ ওয়াক্ত নামাজ ছাইরেন আপনাদের পায়ে ধরে বলি নামাজ ছাইরেন না নামাজ ছাইরেন না ফজরের সময় দেখা যায় মাত্র দুইজন আর তিনজন কেন বাবা এই কয়েক মিনিট ঘুমাইলে কি হবে আর না ঘুমাইলে কি হবে বলেন না ঘুমাইলে কি হবে আর না ঘুমাইলে কি হবে কয়েকটা মিনিটই তো মাত্র আধা ঘন্টা ব্যবধান মাত্র আধা ঘন্টা ব্যবধান ঘুম থেকে ওইটা দোকানে যান চা খাওয়ার জন্য এই আধাটা ঘন্টা আগে উঠেন না ওইটা মালিকের কদমে সেজদা দেন না আল্লাহর রসুল বলেন ফজরের দুই রাকাত সুন্নত আল্লাহর রসুল বলেন ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম এত দাম এত দাম আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি কুলকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি ফজরের দুই রাকাত সুন্নতকে রাখা হয় ওই সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে তাহলে এই অল্প সময় ঘুমায় লাভ কি বাবা নিজেও উঠেন উইটা বিবিরে ডাক দেন ছেলেরে ডাক দেন মেয়েরে ডাক দেন নামাজের জন্য হুকুম করতে আল্লাহ আদেশ করছেন কে আদেশ করছেন আল্লাহ তাআলা আদেশ করছেন এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দুনিয়ার ইমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মরো না আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে